হ্যাঁ বল কি রে মামা, বিদেশে তো বন্ধু বান্ধব গেলে গে ভুললে আর ফেসবুকের মধ্যে মায়া নিয়ে সেইভাবে তাওইতাছ। আচ্ছা মামা, কালকে রাতে তোর স্টুডেন্ট একটা বিদেশি মাইয়া বয়ফ্রেন্ড আছে, আর ওর বয়ফ্রেন্ড অনেক লয়াল, আর সামনে মাসে 1 তারিখে ওদের বিয়ে হতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে বুঝছি, কিন্তু মামা মাইয়া তো বিদেশি, ওর কোনো ইয়া বড় বোন বা ছোট বোন নাই, থাকলে ফেসবুক আইডিতে অ্যাড হয়ে থাকি আমরা আমরা তো কেনা, সমস্যা কি? কোনো বড় বোনও নাই, কোনো ছোট বোনও নাই, এক বাপের এক টাইমে, তাও আবার বিয়ে হয়ে যাচ্ছে সামনে মাসে 1 তারিখে। মেয়ে বাস বন্ধু বান্ধব লাগে ঘুরে শান্তি পেলাম না। মামা করা করে একটা মায়া দেন তো, করা করে একটা চা বানাই দেন তো, মায়ার পাল্লাই করে সব ভুলে যেতেছে, আসল কথাই ভুলে গেছে। আবার ফোন দিই। হ্যাঁ বল। হ্যাঁ ইয়া দোস্ত, তখন তো তোর হয়েছে ফেসবুকে মায়া দেখে মামা মাথা নষ্ট হয়ে গেছে, মায়ার টপিকে গেছিলাম গা, কিন্তু দোস্ত আমি তোর একটা সিরিয়াস বিষয় নিয়ে ফোন দিছিলাম। কি হয়েছে দোস্ত, কোনো সমস্যা? আসলে দোস্ত আমি একটা সমস্যায় পড়ছি, তো আমার কিছু টাকা হাওলার দরকার রে, আর আমি জানি তুই দেশের বাইরে থাকিস, তুই ছাড়া এই উপকারটা মামা আমার কেউ করতে পারবো না, প্লিজ তুই না করিস না। আচ্ছা ঠিক আছে, কত টাকা দরকার দোস্ত? আপাতত মামা 3-4 হাজার টাকা হলে খুব উপকার হয়। আচ্ছা ঠিক আছে, আমি তোর বিকাশে পাঠিয়ে দিচ্ছি। আর শোন, কাল রাতে তোকে আমি একটা মিম ভিডিও শেয়ার করেছিলাম, দেখেছিলি তুই? না রে মামা দেখতে পারিনি, ফোনে নেট ছিল না, তো এই মাত্র নেট করে আমি তোর ফোন দিলাম। তাহলে ভিডিওটা দেখে কল ব্যাক কর। আচ্ছা ঠিক আছে তুই পাঠা, আমি দেখতে। ঠিক আছে দোস্ত। দেখ রে বন্ধু, টাকার গাছটা লাগা রাখছি আমি তোর জন্য এই দেশে, কিন্তু সমস্যা হয়েছে কি, গাছটা মরে গেছে গা। দেখি যদি গাছে পাতা ধরে তাহলে আমি তোর জন্য পাঠাই দিব।